আমাদের সঙ্গে রয়েছেন রুবি আনন্দপুর থেকে শিল্পী সরকার। সুপ্রভাত জানাবো এবং শুভ নববর্ষ আপনাকে। সবাইকে একদম, আর ওনার সঙ্গে আমরা আছি কিছুক্ষণ গান এবং কথার মধ্যে। প্রথমেই গানের আগে আমরা চলে যাই, তারপরে কথা। আচ্ছা ঠিক আছে। তো নতুন বছর, নতুন আশা, নতুন ভরসা, নতুন আনন্দ নিয়ে আমরা চলতে চাই, তাই সবাই আনন্দে জেগে উঠি। নব আনন্দে জাগো আজি, নব রবি কিরণে শুভ্র সুন্দর প্রীতি উজ্জ্বল নির্মল জীবনে, নব সুন্দর প্রীতি উজ্জ্বল নির্মল জীবনে, নব আনন্দে জাগো আজি, উৎসারিত নব জীবন নির্ঝর উচ্ছ্বাসে, সুন্দর প্রীতি উজ্জ্বল নির্মল জীবনে, নব আনন্দে জাগো আজি, উৎসারিত নব জীবন নির্ঝর উচ্ছ্বাসে, আচ্ছা আপনাকে দেখছি তো ছোটবেলা থেকে গান শেখা আর কি, তো মানে প্রথম শিক্ষাগুরু কে আপনার গানের? আমার প্রথম শিক্ষাগুরু, আমি মানে স্কুলে মানে গানের স্কুলে থেকে শিক্ষকতা গান শিখি, তো লোকাল স্কুল থেকে শিখেছি, সেরকম নাম তো বলতে পারছি না, সে নামই নাই হোক, মানে একজন গুরু ছিলেন তাই তো? তারপরে মানে ছোটবেলাটা এরকম লোকাল স্কুল থেকে শিখতে শিখতে তারপরে আমি জয়জয়ন্তীতে শিখি, ওখানে বুলবুল সেনগুপ্ত, তারপরে এনাক্ষী চট্টোপাধ্যায়, এনারা বুলবুল সেনগুপ্ত, এনাক্ষী চট্টোপাধ্যায়, এনারা আমাকে শিক্ষা দিয়েছেন। তারপরে আমি সুরঙ্গমাতে যাই, সুরঙ্গমায় সৌরজরঞ্জন দত্ত মজুমদারের স্কুল, ওখান থেকে আমি ডিপ্লোমা আর ক্লাসিক্যালের ডিপ্লোমা আর রবীন্দ্রসঙ্গীতের ডিপ্লোমা করি। ওখানে প্রফুল্ল সেন ছিলেন,
তারপরে উর্মিলা বসু ছিলেন, সব অনেকে ছিল। দিকপালদের পেয়েছেন আর কি। আপনি হ্যাঁ তো বোধহয় শাস্ত্রীয় সঙ্গীতে প্রভাকর ডিপ্লোমা হ্যাঁ হোল্ডারও হ্যাঁ একজন, হ্যাঁ প্রভাকর করেছেন। একদম। আর দেখছিলাম আপনার বর্দি গান গাইতেন। হ্যাঁ, আমার ছোটবেলাটা আমার মনে পড়ে, শুধু বর্দি গান গাইতেন আর কি, সেই আর কি। সেটা মানে হ্যাঁ সেটার হ্যাঁ ইচ্ছা, ইচ্ছাটা হ্যাঁ ভিতরে হ্যাঁ জাগা হ্যাঁ আর কি। এবার হ্যাঁ এগিয়ে যাওয়া, হ্যাঁ আমরা আবার আসবো, একটা গান শুনে। হ্যাঁ আপনি তো জব করেন, কোথায় আপনি আছেন? আমি সেন্ট্রাল গভর্নমেন্ট আন্ডারটেকিং ওরিয়েন্টাল ইনস্যুরেন্স। বহু বছর জব করছেন? বহু বছর। মানে প্রথমত বলবো, কাজ এবং তার সঙ্গে গানের রেওয়াজ চালিয়ে যাওয়া, সেটা কি করে করেন?
সেটা মানে একটু ভাগাভাগি করে নিতে হয়, মানে সমস্ত কাজ সেরে তারপরে গানটা রাত্রিবেলায় এসে অফিস থেকে ফিরে এসে অন্য কিছু করলাম না, গানটা নিয়েই বসলাম আর কি, এইটা আর কি। অল ইন্ডিয়া ট্যালেন্ট কম্পিটিশন হ্যাঁ 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 দেখছিলাম, হ্যাঁ সেখানে তো ফার্স্ট হয়েছে, মানে হ্যাঁ সেটা হ্যাঁ কোথার থেকে আয়োজিত সেটা হয়েছিল? আমাদের ওরিয়েন্টাল ইন্স্যুরেন্স থেকেই হয়েছিল, আমাদের অফিস থেকে। ওটা আমাদের স্পোর্টস ক্লাব আছে, ওখানে প্রত্যেক বছর, প্রত্যেক 2 বছর অন্তর কম্পিটিশন হয়, অল ইন্ডিয়া ট্যালেন্ট সার্চ কম্পিটিশন। এটা আমি 2001 সালেও গিয়েছিলাম এবং শেষবারও ফার্স্ট হয়েছিলাম, এবারও ফার্স্ট হয়ে এসেছি। এই জয়পুরে গিয়েছিলাম ডিসেম্বরে, জয়পুরে গিয়ে ফাইনালটা হলো, ওখান থেকে ফার্স্ট হয়ে এসেছি। বাহ, আর দেখছিলাম যে আপনার অ্যালবাম আছে। হ্যাঁ আমার অ্যালবাম আছে। কি নামে সেটা? প্রথমত হচ্ছে রবীন্দ্রসঙ্গীতের 6টা রবীন্দ্রসঙ্গীত নিয়ে গানগুলি মোর, আর তারপরে আরেকটা আছে বিভিন্ন মানে অতুল প্রসাদী, রজনীকান্ত, লালন গীতি, পল্লী গীতি, নজরুল গীতি, সব কিছু মিলিয়ে, আপনি সব অঙ্গেরই হ্যাঁ গান করেন, আধুনিক সব মিলিয়ে। আরেকটা হচ্ছে সুর সপ্তক, সপ্তসুর, সপ্তসুর। হ্যাঁ আবার আসবো আর একটা গান শোনার। হ্যাঁ আচ্ছা, একজন বন্ধু আছেন আমাদের সাথে, সুপ্রভাত, কে আছেন? সুপ্রভাত দিদি, আমি নিরঞ্জন সেন ম্যাঙ্গালোর থেকে বলছি। হ্যাঁ, শুভ নববর্ষ দিদি, ভালো আছেন? একদম, আপনি ভালো? ভালো আছি। আমি 4 লাইন দিয়ে আমার নিজের লেখা দিয়ে শুরু করছি, বলুন। একে ছো কবি যে ছবি, একে ছো কবি যে ছবি, ওই ধুলি তরুলতা ঘাসে, কত সুর কত কথায় অনন্ত বাতাসে, যুগে যুগে চির নতুন অমৃত সে মধুবাণী, প্রাণ মনে বেধিত সে সুর অন্তজামী। থ্যাংক ইউ দিদি, আপনাদের এই আপনার সঞ্চালনা, সুপর্ণাদি আপনাকে তো অনেকদিন ধরেই দেখছি, খুব ভালো লাগে আপনার কথা, এবং আজকে শিল্পীর গানেও মন্ত্রমুগ্ধ হয়ে গেলাম। আমার যে দিদি শিল্পী সরকার, যে আমার বোন এসছে, তার সঙ্গে সঙ্গে মিউজিশিয়ান বন্ধুরা এমন ভাবে সংগত করছে, আর প্রতিদিনই আমি দেখি আপনাদের অনুষ্ঠান, কেননা এটা ভালো লাগার অনুষ্ঠান, এর চেয়ে বড় অনুষ্ঠান আমার কাছে কিছু নেই। একদমই, ভীষণ ভালো কথা বলেছেন, সত্যি ভালো লাগার অনুষ্ঠান, এর থেকে বড় কোনো কথা নেই। আমরা আবার গানে চলে যাই। হ্যাঁ, আসে আসে হৃদয় আমার, ওই
গানের পাশাপাশি আপনি তো কবিতাও লেখেন আর কি, কবিতা লেখেন, ছবি আঁকেন, ফটোগ্রাফিতে ইন্টারেস্টেড, সর্বগুণা সম্পন্না আমাদের শিল্পীদি। না না এখনো নান বলা যায় না, কারণ আপনি সিটিভেনে দ্বিতীয়বার এলেন আমাদের অনুষ্ঠানে, তাই তো? একদমই তাই। সিটিভেন কর্তৃপক্ষকে খুব মানে আন্তরিক ধন্যবাদ, আর যিনি আর কি আমাকে কন্ট্যাক্ট করেছেন, কন্ট্যাক্ট করে এনেছেন, উনাকেও যথেষ্ট ধন্যবাদ দিই। উনি যথেষ্ট সহযোগিতা করেছেন অডিশনের দিন থেকে, খুব ভালো ব্যবহার উনার, একদম বেশি ধন্যবাদ তাকে। আর দ্বিতীয়ত বলবো যে আপনি আজকে আমাদের সাথে রয়েছেন গান কথার মাঝখানে, শেষ গানে চলে যাব, আগামী দিন আপনার স্বপ্ন পূরণ হোক। আরও আপনি কবিতার বইও ছাপাবেন বলেছেন, আঁকা এবং কবিতা তো ছাপান বিভিন্ন ম্যাগাজিনে, বিভিন্ন ম্যাগাজিনে দিয়ে থাকি, বিভিন্ন ম্যাগাজিনে ছাপা হয়। বাহ, আগামী দিন আরও আপনার সুন্দর হোক, আপনি এগিয়ে চলুন সব দিক থেকে, তা কামনা করি শেষ গানে। আনন্দপুর থেকে আমাদের সঙ্গে ছিলেন শিল্পী দি, এবং শিল্পী সরকার আগর আগামী দিনে এগিয়ে যান এটা কামনা রাখি আমাদের ঈশ্বরের কাছে অবশ্যই।